আব্দুল হোসেন আপনি লিখেছেন কুরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারীরা গরুকে ফিট খাওয়ান এটা কি জায়েজ কোরবানির মৌসুম শুধু নয় সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন গরু ছাগল মোটা তাছা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায় সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা একজন মুসলমান কোনো অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি করিম সাল্লাম বলেছেন লা লাদরা ও আল্লাহরা ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এরকম যেরকম এটা যেরকম জায়েজ নেই জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে কোনো মানুষের ক্ষতি হতে পারে কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম